বিয়ের অ্যারেঞ্জ করব কি না বিয়ের অ্যারেঞ্জ করব আমরা আমরা বিয়ে দিয়ে দিই আসলে বিয়ের অ্যারেঞ্জ করব সঙ্গে নষ্টি ফষ্টি করবেন আর বিয়ে করবেন আরেকজন বগুড়া ওয়ান্ডারল্যান্ড পার্কে অনৈতিক কর্মকাণ্ডের খবর পেয়ে হাজির হয় মোবাইল কোর্ট প্রায় 100 জনের বেশি প্রেমিক প্রেমিকাকে আটক করে ম্যাজিস্ট্রেট ও পুলিশ এদের মধ্যে বয়স্ক প্রেমিক প্রেমিকাও ছিল যারা পরকীয়ায় লিপ্ত ছিল এখানে প্রায় 50টির বেশি অন্যের বউকে পাওয়া যায় যারা ধরা পড়ার পর স্বীকার করে তাদের স্বামী বিদেশ তো চলুন আমরা দেখি আজকে 14 ফেব্রুয়ারিতে তাদের বর্তমান অবস্থা কি আমার বাবাকে মোবাইলে ফোন দিবেন যার বাবা আসবে না তাকে আমি জেল দিব আর যার বাবা আসবে বাবার হাতে দিয়ে আমি জরিমানা করে ছেড়ে দিব এক্ষুনি তার প্রত্যেক নোংরা জায়গায় কেন আমি বুঝি না আপনি আপনি আমাকে শেখাবেন আর আমি শিখবো আঙ্কেল আপনি আমাদেরকে ওইখান থেকে এই একটু আসতে ওইখান থেকে আমরা বের হচ্ছি না আমি আপনি আপনি আমাদের আপনার ওই খারাপ কথা না খুঁজে আর কেউ বুঝলেন বসু তুমি একাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো আর আমরা কি ম্যাজিস্ট্রেট হচ্ছি এমনি এমনি বলো বগুড়া ছিলাম তো আমি এখনো শেষ হয় তুমি সামনে আসো সামনে আসো সামনে 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 নাম কি আপনার করবো বিয়ের অ্যারেঞ্জ করবো কি না বিয়ের অ্যারেঞ্জ করবো আমরা আমরা বিয়ে দিয়ে দিই বিয়ের অ্যারেঞ্জ করবো সঙ্গে নষ্টি ফষ্টি করবেন আর বিয়ে করবেন আরেকজন বাহ আসছো এটা নেই না অন্য আপনার হাত নাম
এই যে এত লোকজন সাক্ষীর সামনে, ঠিক আছে, আপনারা কি আপনাদের অন্য চিকিৎসা করেন? একেবারে সুদা পয়েন্ট আনসার দেবেন। আপনি নাকি আপনার চেয়ে বড় অফিসার এখন আছে এখানে? কাজকর্ম হচ্ছে, অন্যায় কাজকর্ম হচ্ছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রশাসনের লোকজন সহ সাংবাদিক এসে দেখলাম এবং উপস্থিত সাক্ষীরা দেখলাম, ঠিক আছে। আপনি নিজেও আপনাদের অন্যায়টা স্বীকার করুন। এখন তো আপনাদের অনেক বড় অঙ্কের একটা ফাইন হয় অথবা জেল হয়, আমি কোনটা করবো? আমি আপনাদেরকে ফার্স্ট টাইম সতর্ক করার জন্য 20,000 টাকা জরিমানা করতেছি। অনাদায় আপনাদের কজন স্টাফ আছে এখানে? আপনাদের তিনজনকে নিয়ে যাবো, তিনজনের 3 মাসের জেল। প্রকাশ পাওয়ার পরে আমরা আজকে যখন রিপোর্ট দেখছি যে বগুড়ার বিভিন্ন পার্কে অশ্লীল কার্যক্রম হচ্ছে, তখনই প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা এই বিভিন্ন পার্কের যে অশ্লীল কার্যক্রম এটা বন্ধ করার জন্য আমরা তৎপর হই এবং তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় আমরা প্রশাসন থেকে উদ্যোগ নেই যে এই অশ্লীল কার্যক্রম বন্ধ করব এবং তারই একটি অংশ হিসাবে এই ওয়ান্ডারল্যান্ড পার্কে আমরা অভিযান চালাই। দীর্ঘ সময় অভিযান চালানোর পরে আমরা 72 জোড়া কপটকপটিকে আটক করি এবং যারা সবাই অসামাজিক কার্যক্রমে লিপ্ত ছিল তাদেরকে অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকা অবস্থায় আমরা ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়। তাদের পেশা এবং ম্যাক্সিমামই ছাত্রছাত্রী হয়, তাদের কেরিয়ারের কথা বিবেচনা করে তাদের কাউকে আমরা জেল দেইনি, কারাদণ্ড দেইনি, তাদেরকে অর্থদণ্ড দিয়ে আমরা ছেড়ে দিয়েছি এবং তাদেরকে সতর্ক করে দিয়েছি এবং এই টাকার পরিমাণ ছিল 19,800 টাকা। এদের কপটকপটি ছিল 72 জন এবং এদেরকে আমরা খুবই কঠোরভাবে নির্দেশনা দিয়েছি এবং সতর্ক করে দিয়েছি ভবিষ্যতে যদি এরকম কোনো কার্যক্রম তারা এখানে করতে আসে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।